হ্যালো আসসালাম আলাইকুম তো বন্ধুরা আপনারা কিভাবে একটি খুলবেন তো আমি দেখে দিচ্ছি আপনাদেরকে তো সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন আপনার মোবাইল থেকে তো টুইটারটি আপনারা ডাউনলোড করে নেবেন আমি আমার মোবাইলে অলরেডি ইনস্টল করে নিয়েছি তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিতে বলছি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো আমি টুইটার ওপরে ক্লিক করে দিচ্ছি তো কেট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিব যখন ওপেন করবেন এরকম ইন্টারভিউ চলে আসবে তো যখন কেটে অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিব তো এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন আপনার ফুল নামটি দিবেন অবশ্যই তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি এখানে এবং আমার ফোন নাম্বারটি অথবা ইমেল নাম্বারটি এখান থেকে আমি দিয়ে দিতে পারব তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি এখান থেকে তো নেক্সট উপরে ক্লিক করে দিব তো আপনার এগুলো নিলে নিতে পারেন তো আমি এখান থেকে নেক্সট উপরে ক্লিক করে দিচ্ছি তো সাইন আপ উপরে ক্লিক করে দিচ্ছি তো সাইন আপ উপরে ক্লিক করে দেবো নেক্সট উপরে ক্লিক করে দেবেন আবার নেক্সট উপরে ক্লিক করবেন এবং সাইন আপের উপরে ক্লিক করে দেবেন তো আপনার একটা ভেরিফিকেশন কোড চলে আসবে ওকে করে দেবেন তো ওটিপি এটা কোড নাম্বার চলে আসবে বা ইমেইলেও অথবা আপনার ফোন নাম্বারে আপনি যা দেখবেন সেখানে একটি ইমেইলে মানে একটি কুড নাম্বার চলে যাবে আমার কুট নাম্বারটা আসবো আমি নেক্সট ওপরে ক্লিক করে দিচ্ছি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিবো আমি এখান থেকে অবশ্যই একটি হার একটা পাসওয়ার্ড দেবেন খুব কঠিন মনে করেন যে নাম্বার কুড নাম্বার এবং হ্যাশট্যাগ অ্যাট দা রেট এগুলো দিয়ে দিতে পারেন আপনার পাসওয়ার্ডের মধ্যে তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখান থেকে তো আমার পাসওয়ার্ডটি অলরেডি দেওয়া শেষ তো পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সট উপরে ক্লিক করে দিবেন আপনারা এখান থেকে আপনারা চালে কিন্তু পাসওয়ার্ডটি দেখে নিলে নিতে পারেন ভিউ বলে ক্লিক করে তো আমি দেখে নিচ্ছি পাসওয়ার্ডটি তো আপনারা এখান থেকে চালে পিকচার দিয়ে দিতে পারবেন তো আমি এখান থেকে পিকচারটি দিতে যাচ্ছি না তো আমি স্ক্রাইপ ফোন নাও এখানে ক্লিক করে দিচ্ছি তো আমার কিন্তু টুইটার অ্যাকাউন্টটি খোলা শেষ তো আমি এখান থেকে পিকচার সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে এই যে ইডিট উপরে ক্লিক করে

অনেককে ফলো করতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক এক প্রচেষ্টি খুব সহজে তো আপনারা এখান থেকে এক একজনের আইডিগুলো ফলো করতে পারবেন খুব সহজেই কিন্তু তো আপনারা এখান থেকে ফাইন্ড মানে কন্ট্যাক্ট উপরে ক্লিক করে অনেকগুলো আইডি পেয়ে যাবেন যারা বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি লোক আছে তাদের আইডিগুলো পেয়ে যাবেন আমি নেমার আইডিটা এখান থেকে ফলো করে নিচ্ছি তো আপনারা এইভাবে কিন্তু ফলো করে ক্লিক করলে কিন্তু ফলো হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার ইনস্টাগ্রামটি ফলো করতে একদমই বলবেন না বাই বাই